সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া বোলকোন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাস্তার পাশে ফাঁকা এক জঙ্গল থেকে যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালানপুর থানার ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামডি মাধাই চক থেকে বোলকোন্ডা যাবার রাস্তার পাশেই জঙ্গল থেকে এলাকার এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর জানাজানি হতে এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে। এলাকায় স্থানীয় বাসিন্দাদের অনুমান, ধর্ষণ করে যুবতীকে মেরে ফেলে গেছে দুষ্কৃতীরা। খবর দেওয়া হয়েছে সালানপুর থানার সামডি ক্যাম্পের পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি, এসিপি সুকান্ত ব্যানার্জি সহ অন্যান্যরা। তবে স্থানীয়রা ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করার সময় পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখায় এবং এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। জানা যায়, ওই যুবতী স্থানীয় বাসিন্দা এবং উচ্চ শিক্ষিত। পুলিশ যুবতীর মৃতদেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। তবে পরিবার সূত্রে জানা যায়, ওই যুবতী মঙ্গলবার সকালে পিকনিকের নাম করে বাড়ি থেকে বের হয়েছিল আর বাড়ি ফিরে আসেনি। বৃহস্পতিবার ওই যুবতীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সকালে জানতে পারলাম যে একটা লাশ পড়ে আছে, দেখলাম আমাদের নেই। কোন জায়গায় এটা পাওয়া গেছে? ফুলবেড়িয়া জঙ্গল। কি মনে হচ্ছে আপনার? আচ্ছা, কি মনে হচ্ছে এটা যে পাওয়া গেছে, কি ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে, কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে দেশে নিয়ে হয়তো কি নাম আপনার? আমার নাম দামু। কি বয়স ছিল মেয়েটির? মেয়ের বয়স 30-32। 30-32। কি করতো মেয়েটা? এখানে গেলে কিছু করতো না। বর্ধমান থেকে বাংলা ইউনিভার্সিটি নার্সিং ট্রেনিং করছে রানীগঞ্জ থেকে। কেউ কম্পিউটার ট্রেনিং করছে, অনেক কিছু ট্রেনিং করছে। কি নাম ছিল? নাম মিঠু। মিঠু রায়। একটা মেয়ের বডি পাওয়া গেছে যেটা অর্ধনগ্ন প্রায়, ঠিক আছে? তো গ্রামের মানুষ বা আমরা সন্দেহ করছি সেটা মার্ডার এবং আশা করছি রেপ প্লাস মার্ডার। তো এইরকম ঘটনা কি আগে ঘটেছে বা এরকম? না দেখুন, আগে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু আমাদের এই ফাঁকা রাস্তার মধ্যে মাঝে সাঝে বাইরের মানুষ হয়, ঝাড়খণ্ডের মানুষ বা ধরুন রানীগঞ্জের মানুষ হয়, মদ খাচ্ছে বা একটা গ্রুপ করে মিটিং করছে বা নেওয়াপুরের মানুষ, এরকম বহুবার হয়েছে, আমরা কমপ্লেনও দিয়েছি। তো কি মনে করছেন এটা? এটা দেখুন একটা ভীতির সৃষ্টি হয়েছে, কারণ মেয়ে ছেলের ব্যাপার। কারণ রাত 9টা পর্যন্ত 10টা পর্যন্ত এদিকে মেয়ে ছেলেটা যাতায়াত করে, একটা এলাকাটা ভীতির সৃষ্টি হয়েছে। তো কি পুলিশের প্রশাসনের তরফ থেকে কি বলবে, প্রশাসনের ব্যবস্থা নিয়ে কি বলবে? দেখুন, আইসিকে আমরা লোকাল থেকেও কমপ্লেন দিল, বেশ একটু লোকাল থেকে মানে অনেক কিছুই বললেন ওনাকে, ঠিক আছে? আর দীপবাবুর এখানে যে ক্যাম্প ইনচার্জ আছে তিনি খুবই নিষ্ক্রিয়। তিনি প্রায় পর একের পর এক ঘটনা ঘটে যায়, একের পর এক আমরা কমপ্লেন দিয়েছি, ট্রাকের বলুন, চুরি চামারির বলুন, কিন্তু আইসি সাহেব কোনো স্টেপ নেন না, ওনারও কোনো অ্যাকশন নেই। আপনার নাম? আমার নাম দেবব্রত রায়। ঘটেছে কাকা?